আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, আজকে তার মানে আমরা সবাই আসলে একটা সমস্যার কম বেশি সম্মুখীন হই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে আমাদের কিছু কিছু কবুতর ডিমে তা দিচ্ছে না। ওরা ডিম পারতেছে, সব করতেছে, কিন্তু ডিমে তা দিচ্ছে না। তো কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না, তো এটার পিছনে স্পেসিফিক কিছু কারণও থাকে আসলে ডিমে তা, কবুতর কেন আসলে ডিমে তা দেয় না এদের পিছনে। তো বেসিক্যালি এই বিষয়টাতেই ভিডিওটা। তো এবং আমাদের আমার যে কবুতরটা থাম্বনেইলে আমি ছবি দিলাম, এই কবুতরটা কিন্তু ডিমে তা দেয় না। তার মানে হচ্ছে আপনার প্রথমে ডিমে তা দিচ্ছে, এখন ডিমে তা দিচ্ছে না। তো যাই হোক, সরবরাহের ভিতরে ঢুকলাম না। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা কেন ঘটেছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কবুতরের এই ধরনের টেন্ডেন্সিটা থাকে হচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে ও যদি ডিস্টার্ব থাকে, ডিস্টার্ব মানে হচ্ছে কি যে আপনি যেই খাঁচাটায় ওকে রেখেছেন সেই খাঁচাটায় ও কমফোর্টেবল না, সেই খাঁচাটায় তার মানে মানুষের খাঁচাটার আশেপাশে মানুষের আনাগোনা আছে, তখন কিন্তু কবুতরের এই সমস্যাটা খুব বেশি হয় যে কবুতর ডিমে তা দিতে চায় না, বা ডিমে তাতে বসলেও কবুতর আস্তে করে উঠে যেয়ে তার মানে মানুষ দেখলে উঠে যায়, এবং উঠে যেতে যেতে একটা পর্যায়ে যায় ডিমে বসে না। তারপর আরেকটা সময় দেখা যায় কবুতর ডিমে তা দেয় না। কবুতর কিন্তু আপনারা যদি ভাবেন যে কবুতর মনে করেন বোকা প্রাণী, তাহলে আপনি ভুল ভাবতেছেন। কবুতর যথেষ্ট বুদ্ধিমান একটা প্রাণী। কবুতরের ডিম যে নষ্ট হয়, যখন ডিমটা নষ্ট হয়ে যায় সবার আগে কিন্তু কবুতর নিজে বুঝতে পারে যে ডিম নষ্ট হয়ে গেছে। আপনারা অনেক সময় বলেন কি যে আরে আমার কবুতরের ডিমটা ভালো ছিল, ভিতরে বাচ্চা ছিল, ভেঙে দেখলাম তারপরে কবুতর আসলে আমরা ডিমে তা দিচ্ছিল না। আসলে বাচ্চা ছিল ঠিকই, বাচ্চাটা মরে গেছিল তাই আসলে কবুতর ডিমে তা দিচ্ছিল না। এবং বাচ্চাটা বেঁচে আছে নাকি মরে গেছে এটা কিন্তু কবুতর বুঝতে পারে, আমরা বুঝতে পারি বা না পারি কবুতর কিন্তু ঠিকই বুঝতে পারে যে ওর ডিমের ভেতরে বাচ্চাটা বেঁচে আছে নাকি মারা গেছে। তো আরেকটা ব্যাপার যে কারণে আসলে আপনার কবুতর যদি প্রপার রেস্ট না পায় তখনও কিন্তু কবুতর ডিমে তা দিবে না। আর আরেকটা সময় আরেকটা ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনার কবুতরের ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে না, সেটা হচ্ছে যে যখন অতিরিক্ত ক্যালসিয়াম বা অতিরিক্ত ভিটামিন বা অতিরিক্ত মিনারেল যখন কবুতরকে খাওয়ানো হয় তখন কিন্তু কবুতরের বাচ্চাটা এভাবে বের হয়ে আসতে সমস্যা হয়। এটি কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা সমস্যা, এটা অনেক জায়গাতেই হয়। তো আপনাদেরকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়ান, মিনারেল খাওয়ান, ভিটামিন সি খাওয়ান, যেটাই খাওয়ান কিন্তু একটা লেভেলের মধ্যে খাওয়াতে হবে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো অতিরিক্ত ক্যালসিয়াম কিংবা অতিরিক্ত যে কোনো ধরনের ভিটামিন আপনি যদি কবুতরকে খাওয়ান তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কবুতরের ডিমের খোসা শক্ত হয়ে যায়। যখন ডিমের খোসা শক্ত হয়ে যায় তখন বাচ্চাটা কিন্তু একটা পূর্ণ বয়স্ক যখন হয় তখন কিন্তু বাচ্চাটা নিজেই আস্তে আস্তে খোঁচা দিয়ে ডিমটা ভেঙে বের হয়ে আসে, এবং সেটা যখন বাচ্চারা যখন নক করে তখন আবার বাবা মা ওই ডিমটা ভেঙে দেয়। তো অনেক সময় দেখা যায় অতিরিক্ত আপনার ভিটামিন খাওয়ানোর কারণে কবুতরের এই ডিম ভাঙার যে প্রক্রিয়াটা সেটা হয় না, তখন কিন্তু আপনার কবুতর ক্ষতিগ্রস্ত হয় এবং বাচ্চাটা শেষ পর্যন্ত মারা যায়। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে না ঘটছে সেটা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, এবং আপনার কেন কবুতর ডিমে তা দেয় না সেটাও আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যাই হোক, এটা একটা শর্ট ভিডিও। তো আমি চাইতেছি যে ছোটো ছোটো যে প্রয়োজনীয় বিষয়গুলো সেই বিষয়ে ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে করে দেওয়ার জন্য, তাই এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখবেন।